কয়টাতে খাইছে এখন ওটা বলতে পারি না ডিম পারে তো আরে মুরগি ওখানে বসাই দিছিলাম তো ওই ওইখান থেকে গেছে যাই হোক ডিম খাইছে ও খাওয়া দাওয়া হয়েছে এখন বিশ্রাম করবে জঙ্গলে যায় ঠিক আছে আসলে পাপি পেটকা সওয়াল হিন্দিতে একটা কথা আছে না খিদাতে মানুষকে কি না করে আমাদের তা ওদেরও খিদা লাগে খাওয়ার জন্য ঢুকে পড়ছে ঘরে টরে সেক্ষেত্রে একটা হয়ে যায় অনেক সময় হ্যাঁ কিন্তু আদতে তো ঘটনা হচ্ছে যে সাপের ধর্ম কিন্তু মানুষকে কাটা না ওই যে বিষটা আছে না ওর বিষটা হচ্ছে খাবার হজম করে বিষটা ভগবান ঈশ্বর যাই বলেন আল্লাহ ওর তৈরি ওর দিশে হচ্ছে ওই যে বিষটা আপনার জন্য ওর খাদ্য হজম হয় আবার শত্রু মনে করেন ওকে কেউ আক্রমণ করলো তাকে যে একটা পাল্টা আঘাত করবে ওর তো হাত পা নাই সাপটার আছে কি নাই তাহলে ওই জন্য বিষটা ওর তৈরি হয়েছে আবার অনেক সাপের বিষই নাই অনেক সাপ আছে তাদের বিষ নাই তাদের মুখের লালাতে খাদ্য হজম হয় তো এর ক্ষেত্রে না এবার শিকারটা যে ধরে যে ইঁদুরটা দৌড়ে যাবে এটাকে ছোবল মেরে ইঁদুরটা মারবে তারপরে খাবে এই জন্য বিষটা এর আছে যাই হোক আপনাদের আশেপাশে এলাকায় জঙ্গল টঙ্গল দেখে ছাড়তে হবে এটা বেশি দূরে না কাছাকাছি কোথাও ছাড়লে ভালো হয় এই যে এই জিনিসটা সচেতনতা বোধটা গ্রামের মানুষের মধ্যে আজকাল ফিরে আসতেছে আরো বেশি করে আগে সাপ দেখলে লোকে মারে ফেলতো এখন তো মারে না এখন মারে না কেন সবাই জানে যে সাপটা উপকারী প্রাণী সাপগুলো না থাকলে আমরাও বাঁচিয়ে থাকবো না ভালো মতো